السلام عليكم ورحمة الله وبركاته بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين ولا عدوان إلا على الظالمين وأصلي وسلم على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد في <applause> بانجلارد دوري روكاتي شماني توشودي درشوك بندو سمعوش تقالوشن أبناتي شكلك شاقو تو جانتش بيتي بيرجي برامتو تيكي بوشي আল্লাহর কাছে কামনা আপনাদেরই চাওয়া আপনাদের অপেক্ষা আল্লাহর্বলে নাকিঠে পরিণত করুন এবং জ্ঞানের ভান্ডারকে সমৃদ্ধ করুন আমি সম্মানিত শুধু দর্শক আমরা এই পর্বে আলোচনা করব যে সলাদ ত্যাগ করলে কি অপরিণাম দর্শিতা আসে সলাদ ত্যাগ করলে যে আপনার অশুভ পরিণাম ডেকে আনে সেগুলির দিকে আমরা আলোচনা করব আর এই আলোচনায় যথারীতি আমাদের সাথে যোগ দিয়েছেন স্টুডিওতে যে সমস্ত বিজ্ঞ আলেমগণ চলুন প্রথমে তাদের সাথে আমরা পরিচিত হয়নি اطربي أمام دكتور أبو بشتوا عالم الدين شيخ الزمان بن عبد السلام البدني السلام عليكم ورحمة الله وبركاته أنا بشورد ليشتوا عالم الدين شيخ قاسم عباس البدني السلام عليكم رحمة الله وبركاته أنا مرفوع أبو بشاسن بيشت على بدين ودي ماطرون بكيتو شيخ مخلص بن أرشد السلام عليكم ورحمة الله بركاته আর যথারীতি আমি আপনাদের সাথে রয়েছি হারুন হোসেন সুদী দর্শক বিন্দু আমরা যে বিষয়টি নিয়ে কথা বলতে চাইছি সেটা হল যে ত্যাগ করা এটা কুহুরি চলা ত্যাগ করা যে অত্যন্ত গর্ভিত কাজ চলা ত্যাগ করা যে ইমানের বিরুদ্ধে অবস্থান সেটি আমাদের কাছে স্পষ্ট হয়ে গেছে বিগত পর্বগুলির আলোচনার মধ্য দিয়ে আজকে যেটা আলোচনা করব সলাদ ত্যাগ করার যে বাহ্যিক পরিণতির কথা আমরা জানি যে হাদিসে বিভিন্ন পরিণতির কথা রসদাল ইউসাল্লাম উল্লেখ করেছেন আমরা প্রথমে আলোচনা নিয়ে যাচ্ছি আমাদের শেখ আকরবুরবাব এর কাছে মূলত আমরা সালাদ বিষয়ক যে গুরুত্বপূর্ণ আলোচনা শুনে আসছি যে আমরা এতক্ষণে আমাদের আলোচনার চূড়ান্ত পর্বে আমরা প্রবেশ করতেছি বলা যায় আমরা গুরুত্ব এবং তার বিধান সালাদ ত্যাগকারীর বিধান ইত্যাদি বিষয়গুলো কোরআন এবং হাদিসের আলোকে আপনাদের সামনে স্পষ্ট করার মাধ্যমে যে জিনিসটা প্রতীয়মান হয়েছে যে জিনিসটা আমরা প্রমাণ করেছি এটা আমাদের কোনো মুসলিম ভাইয়ের প্রতি আক্রোশ বিদ্বেষ হেতু নয় বরং তাদের প্রতি দরদি হিসেবে আমরা তারা যাতে সোচ্চার হতে পারে পরিণতি থেকে তারা বাঁচতে বাঁচতে পারে এই দরদটাই এই দরদটার কারণেই আমরা এত কিছু আপনাদের সামনে এতগুলো হাদিস আপনাদের সামনে কোরআনের আয়াত আপনাদের সামনে তুলে ধরলাম এখন এই আলোচনাগুলোর থেকে যে জিনিসটা প্রমাণিত হয় যে একজন সলা ত্যাগকারী ব্যক্তি যেহেতু বিভিন্নভাবে বিভিন্ন আঙ্গিকে বিভিন্ন দলিলের মাধ্যমে কাফের বা মুসরেকে পরিণত হচ্ছে বিধায় তার ক্ষেত্রে কাফের মুশ্রেকদের জন্য যে সমস্ত অশুভ পরিণতি এবং পরিণাম আল্লাহ তবরকতলা কোরআনে উল্লেখ করেছেন রসুল্লাহ তার হাদিসে উল্লেখ করেছেন সবগুলো তার ক্ষেত্রে সবগুলো প্রযোজ্য হবে এখন আমরা হয়তো অনেকেই আমাদের পুরাতন দৃষ্টিভঙ্গি পুরাতন আমাদের যে বুঝ সেই বুজের আলোকে আপত্তি তুলতে পারি যেটা কী করে হইতে পারে কীভাবে একজন বেনামাজি ব্যক্তি কাফের মুশ্রিক হবে এই ক্ষেত্রে কিন্তু কিছু সংশয় আমাদের ভেঙে ফেলা উচিত অনেক সময় সংশয়ের কারণে সংশয়ের আবরণ সংশয়ের পর্দা যদি আমাদের উপরে থাকে আমাদের ব্রেনে থাকে বিবেকে থাকে তখন আমরা হকটা গ্রহণ করতে পারবো না স্বাচ্ছন্দের সাথে হয়তো গ্রহণ করতে পারবো না এই জন্য আমরা পরিণাম আলোচনা করতে যাওয়ার আগে একটু সংশয়টা ভেঙে নি অনেকে এরকম বলে থাকেন যে না সালাদ ত্যাগ করলে সে কাফের মুশ্রিক হবে কেন বরং তারা অন্য কথা বলে থাকে সালাতের উজুব সালাত যে ফরজ এইটা যদি কেউ অস্বীকার করে আমরা এতক্ষণ যাব যত দলিল শুনেছি সবগুলো ত্যাগের কথা বলা হয়েছে কিন্তু আলেমদের কাছ থেকে আমরা শুনি যদি অস্বীকার করে তাহলে কেবলমাত্র এই বিধান তাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে অস্বীকার করলে তাকে বলা যাবে এই একটা সংশয় আছে আর যদি স্বীকার করে তাহলে সে মুসলিম কালেমা পাটকারী ব্যক্তি সালাতের উজুব ফরজিয়তকে স্বীকার করে সালাত জাকাতের উজুব ফরজিয়াতকে স্বীকার করে সিয়াম স্বীকার করে হজ স্বীকার করে সর্বপ্রথম এই স্বীকারের পয়েন্টটা সালাতের উপরে নিয়ে আসা হয় যদি স্বীকার করে পড়লো না কিন্তু স্বীকার করল বন্ধুগণ এটা অত্যন্ত একটা মানে কঠিন সংশয় আমি মনে করি আমাদের আলেম সমাজ প্রায় নিরানব্বই জন সালাতের আসল বিধান জানার ক্ষেত্রে এই সংশয়ের আবর্তে পড়ে আছেন এই সংশয়টা একটু ক্লিয়ার করে নেওয়া উচিত তাহলে আমাদের এই বিধান আলোচনার যুক্তিসঙ্গত হবে ফলপ্রসূ হবে এখানে আমরা যদি বলি যেহেতু আল্লাহ রসুল্লাহলাম সমস্ত হাদিসের ভিতরে তর্ক বলেছেন এবং এরকম কথা বলেছেন মানে তরাকা সালাত এই বিষয়ে সহি হাদিসও আছে রহিফ হাদিসও আছে আমরা সহি হাদিসের আলোকে বলছি ইচ্ছাকৃত সালাত যদি কেউ ত্যাগ করে ইচ্ছাকৃত সালাত ত্যাগের কিন্তু অনেক রূপরেখা আছে অনেক অবস্থা আছে কেউ যদি অলসতা বশত খেলতামশা আড্ডাখানার ভিতরে থেকে যদি সে সালাতে গেল না অক্ত পার হয়ে গেল এর সলাদ ইচ্ছাকৃত ত্যাগকারী এমনিভাবে যে ব্যস্ততার কারণে এমনিভাবে যে বিভিন্ন ধরনের আরেকটা বিষয় আমরা যেটা বলতে যাচ্ছিলাম সেটা হচ্ছে যে তাহলে যদি শিকার করলেই হয়ে যায় তাহলে আমরা যেন এক ধরনের ওই বাতিনপন্থী হয়ে গেলাম পুরা ইসলামটাকে বাতিনে নিয়েছিল আসলাম শিকারের মধ্যে শিকারের মাধ্যমে যে আপনার সাথে একটু অ্যাড করতে চাচ্ছি একটু একটু শিকারের মাধ্যমে শুধু শিকার করলেই হয়ে যাবে এই থিওরিটা নিয়ে আসছিল খ্রিস্টানদের মধ্যে সাধু পল সাধু পল নিয়ে আসলো সে বলল যে খ্রিস্টান ধর্ম স্বীকার করলেই যীশু খ্রিস্টকে স্বীকার করে নিলেই আর অন্যের কাজ করা লাগবে না সব নিষ্পাপ আমরা যদি সেই ধারণায় চলে যাই তাহলে আমলের কি দরকার আমলের বাস্তবে তার কোনো অস্তিত্ব আমরা আর দেখবো না তখন যারা ইসলামকে বাতিনপন্থী পন্থী মারেফতওয়ালা যারা বলে থাকে যে কোরআন হাদিস অনুযায়ী আমল যারা করে বাহ্যিক আমল আর যেটা মনে মনে সিনাই সিনাই করে তা আমরা হকপন্থীরা যারা এগুলো থিউরি এগুলো মতবাদ পছন্দ করি না তারা তো দেখা গেল কার্যত আমরা ওই ইসলামটাকে সিনাই সিনাই নিয়ে চলে আসলাম যদি আমরা স্বীকারোক্তিকে ইসলাম বলে থাকি তাহলে তো আমার মসজিদ না থাকলেও চলবে তাহলে তো আমার এসব আয়োজন এবাদত পালনের আয়োজন না থাকলেও তো চলবে তাহলে এভাবেই যদি আমরা ইসলামটাকে বুঝতে শিখি তাহলে এক পর্যায়ে এমন হবে যে আমরা বিপর্যয়ের মধ্যে পড়ে যাব। একজন হয়তো আপনার কাছে টাকা ঋণ নিয়েছে এক লাখ টাকা 5 লাখ টাকা ঋণ নিয়েছে এখন ওজিদ বলে আমি স্বীকার করি দেব না তাহলে আপনি মানবেন না এটা ইসলামটাকে এইভাবে আমরা যদি শিকারের মধ্যে রেখে দেই তাহলে কিন্তু বাজী মানে কাছে 1 কোটি টাকা পাবেন আমি স্বীকার করলাম হ্যাঁ সারা জীবন স্বীকার আপনি কি মানবেন

মুনাফিকগণ قد علم نفاقه কি मालूम النفاق তারপরও তাদের ছাড় ছিল না তারা পরবর্তীতে এসে তাখাল্লফ তার তারপরই যেন তাদের যুগে একজন মুনাফিক দেখলেন না হাদিস থেকে আমরা বললাম খালিদ বিন ওয়ালিদ জানিয়ে তলোয়ার নিয়ে দাঁড়িয়ে গেছে জি ইয়া রাসূলুল্লাহ আপনি অনুমতি দেন এক হত্যা করে ফেলি জি জি আপনার বিরুদ্ধে এরকম আপত্তি আপনাকে কটাক্ষ করছে সে কিবা মুসলিম হইতে পারে আল্লাহর রাসূল স্বয়ং বললেন যে সলাত আদায়কারী ছেড়ে দাও ছেড়ে দাও তাকে সলাত আদায়কারী ব্যক্তি মানে আল্লাহ রসুল খোঁজ নিতেন এবং হাদিসে এসেছে আল্লাহ রসুল জামাত শুরু করার আগে দেখতেন যে সব মুসল্লি এসে গেছে কিনা আল্লাহ রসুলের টাইম এটাই ছিল যখন দেখতেন যে সবাই এসে গেছে তাহলে আগেই শুরু করে দিতেন আজান এবং একামতের মধ্যে গ্যাপ কম হতো সবাই এসে গেছে যদি দেখা যাচ্ছে অনেকে আসে নাই তখন আজান একামতের মধ্যে অনেক গ্যাপ পড়ে যেত এটি ছিল ভক্ত আল্লাহ যে জামাত আরম্ভ করার এটা কি বোঝা যায় যে হাজিরা হতো এখন আপনি বলতেছেন যে স্বীকার করলেই হয়ে গেল তাহলে এই সমস্ত পরিবেশ সালাতের যে পরিবেশ আমরা পাচ্ছি রসুলের যুগে এবং রসুলের মসজিদে সাহাবায়ে কেরাম খালাফায় রাশিদিনের যুগে তাহলে এগুলো তো সব অনর্থক হয়ে যায় জি জি ঠিক ওটাই হয়ে যায় মানে বাস্তবে যে ইসলামকে আমরা সিনাই নিয়ে চলে আসলাম অস্তিত্ব জগতে আর থাকলো না এরকম একটা অবস্থা চলে আসছে অতএব আমাদেরকে স্বীকারও করতে হবে ইসলামের নাম ইমান তো হচ্ছে স্বীকার করা আর অন্তরে বিশ্বাস করা এছাড়া তো ইমান হবে না ইমানের আমলের সাথে চলাথের সাথে এরকম একটা অঙ্গাঙ্গি অতপ্রত সম্পর্ক আছে এই বিষয়টাকে শুধুমাত্র এই ধরনের মানে সাহিত্যিক কথা দিয়ে কৌশলের কথা দিয়ে আমরা যদি এড়িয়ে যাওয়ার চেষ্টা করি তাহলে ইসলাম ক্ষতিগ্রস্ত হলো আমার দ্বারা আল্লাহ তবরকতালা আমাদের মাধ্যমে ইসলামকে বিজয়ী করুন এবং বাস্তবায়নের তৌফিক দান করুন সবাইতে সত্যি দর্শক বৃন্দ সময় হলো আমাদের একটা ছোট্ট বিরতির বিরতিতে যাচ্ছি তারপর আবার ফিরে আসছি ইনশাআল্লাহ কিছু জন্য আপনারা কেউ দূরে যাবেন না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত নবিজি মুহাম্মদ মনি আনহু বলেন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন তোমরা কি জানো কোন ব্যক্তি নিঃস্ব সাহাবিকন বললেন আমাদের মধ্যে সেই ব্যক্তি নিঃস্ব যা টাকা পয়সা ধন সম্পদ নেই তখন রসুল সাল্লু আলাইসাল্লাম বললেন কিয়ামতের দিন আমার উম্মতের মধ্যে ওই ব্যক্তি নিঃস্ব হবে যে পৃথিবী থেকে সালাদ সিয়াম জাকাত আদায় করে আসবে কিন্তু তার সাথে সাথে ওই সমস্ত লোকেরাও আসবে সে যাকে গালি দিয়েছে কাউকে অপবাদ দিয়েছে কারও সম্পদ আত্মসাত করেছে কাউকে হত্যা করেছে এবং কাউকে মেরেছে অতপর এই সমস্ত হকদারকে তার নেকি হতে দেওয়া হবে এভাবে হকদারকে হক পূরণ করার পূর্বেই যদি তার নেকি শেষ হয়ে যায় তখন তাদের পাপসমূহ তার উপর চাপানো হবে শেষে তাকে জাহান নিক্ষেপ করা হবে সেই মুসলিম চতুর্থ খণ্ড সৎকাজ সদ ব্যবহার ও শিষ্টাচার অধ্যায় হাদিস সংখ্যা ছ হাজার সালাম আলাইকুম রহমতুল্লাহিবার বিরতির পর পুনরায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি শুধু দর্শক যেটা আলোচনা হচ্ছিল সলাদ ত্যাগ করার বিধান তো জেনেছি এর পরিণতি কি এর পরিণতি সম্পর্কে আমরা যদি বলি তাহলে দেখতে পাবো যে যারা সলাাদ আদায় করে না তাদেরকে রসুল সাল আলিউসাল্লাম মুসলিম হিসেবে গণ্য করতে রাজি হননি তারা কখনো ইমান দর বলে দাবি করতে পারে নাই আর আজকের যুগে এসে আমরা এমন হচ্ছি যে ইমান তো আছে আর সালাতের কোনো প্রয়োজনীয়তা আমরা বোধ করছি না এটা যে কঠিন ভয়াবহ ধ্বংসের দিকে আমরা দাবিত হচ্ছি তার খবর আমরা কয়জনে রাখি শুধু দর্শক বৃন্দ আমরা যাবো যে সে সলাদ আদায় না করলে ফেরেস্তারা যে তাদের প্রতি লালত করে থাকেন ফেরেস্তাদের যে ঘৃণা করে থাকেন এই প্রসঙ্গটি আলোচনা করাবেন আপনাদের যে আমি যেটা বলছিলাম যে সেটা হচ্ছে নাবিকরম সাহস তোমাদের উত্তম নেতা হচ্ছে ওরা যারা তোমাদের প্রশংসা করবে আর তোমরা ওদেরকে প্রশংসা করবে অর্থাৎ তোমাদেরকে তারা ভালো বলবে আর তোমরা ওদেরকে ভালো বলবে ও সিরার ইয়াইম্মাতিকুম খারাপ তোমাদের নেতা হবে ওরা যারা তোমাদেরকে খারাপ জানবে চিনবে না আর তোমরা ওকে খারাপ জানবে মানে তোমরা ওদের প্রশংসা করবে না ভালো করবে না অন্য হাদিসও আছে এভাবে তখন সাহাবাই কেরাম বলছেন এই সেরার যখন চলে আসবে আর সাল্লা সাল্লাম আমাদের জমানাই যুগে তখন কি তালোয়ার দিয়ে কি তাদেরকে আমরা দুই খণ্ডিত করবো না অর্থাৎ তাদের বিদ্যার আচরণ না তাদের সঙ্গে আমরা বিদ্রোহ করবো না তাদের সঙ্গে যুদ্ধ করবে না তখন নবিকর সাল্লাম বললেন না যুদ্ধ করা যাবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের মাঝে তারা সালাদ প্রতিষ্ঠিত করবে অর্থাৎ সালাদ আদায় করবে ততক্ষণ পর্যন্ত ওদের সঙ্গে যুদ্ধ করা যাবে না তাহলে চিন্তা করুন যে একজন নেতা যদি ফাঁসেকও হয় সে যদি অন্যায়কারীও হয় তারপরে তার সঙ্গে যুদ্ধ ঘোষণা করা যাবে না আজকে অনেক খাবারেজ দল আছে তারা নেতাদের যখন কোনো সমস্যা দেখেন তখন ওরা বলে যে না এদেরকে হত্যা করতে হবে এরা কাফের আর মুশরিক বলে ফতুয়া দিয়ে দেয় তো যতক্ষণ পর্যন্ত সালাত আদায় করবে ততক্ষণ পর্যন্ত তাকে মুসলিম মনে করতে হবে আর ভিতরে যা থাকে এই হাদির দ্বারা স্পষ্ট বোঝা যাচ্ছে তারপরে শুনুন আল্লাহ পাক রব্বুল আলমিন বলেছেন যে ওই সমস্ত জালেমরা যারা জুলুম করেছেন এবং তাদের সঙ্গী সাথীরা একসাথে তাদেরকে হাসর নাসর করা হবে তারপরে আয়াতে শেষে বলছেন তাদেরকে হাঁকাইতে হাঁকাইতে অর্থাৎ তাদেরকে নিয়ে যাও জাহান দিকে তো জাহান নামে নিয়ে যাওয়ার জন্য তাদেরকে বলা হয়েছে তাহলে বোঝা হলো যে জলেম কে হবে যে আল্লাহ সাথে না ফরমানি করবে যে সালাত পড়বে না সব থেকে বড় জালেম যে সেরে করে জুলুম সাধারণত তিন ভাবে হয়ে থাকে একটা হচ্ছে আপনার আল্লাহর হকের বেলায় জুলুম করা আর হল বান্দার হকের বেলায় জুলুম বান্দার হকের বেলায় জুলুম করা আর একটা হচ্ছে আপনার পিতা মাতার হকের বেলায় মানে বান্দাদের ভিতরে দুই ভাগে পিতা মাতার হকের বেলায় জুলুম আর সাধারণ মানুষের হকের বেলায় জুলুম তো এই জুলুমটা তো দেখা যাচ্ছে যে সলাৎ আদায় না করা আল্লাহর হকুমকে লঙ্ঘন এবং এটি একটি মানে গর্হিত কাজ জি জি অবশ্যই এখানে ইবনে আসাইম্লা একটা বই লেখেছেন হুকম তারিক যে যারা নামাজ ত্যাগকারী তাদের হুকুম কি তো সেই কেতাবের মাঝে উনি বিস্তারিত লিখেছেন ওখানে লিখেছেন স্পষ্ট কাফের ভাবে লিখে দিয়েছেন উনি আরো দলিল পেশ করেছেন ওখানে বলছেন যে ফামান ওফি হমিন আখিহি একজন ইচ্ছাকৃত কাউকে হত্যা করেছে তো আল্লাহ সেই তার যদি অত্যস্বরী যারা আছে ক্ষমা করে দেয় তখন আল্লাহ আগরাবো বলছেন ফামান ওফিয়াল হমিন আখিহি যদি সে তার ভাইকে ক্ষমা করে দেয় দেখেন আখি হি বলেছেন কিন্তু নামাজের ব্যাপার সালাতের ব্যাপারে সুরা তো আবার জায়গাটা পড়লেন বারবার পড়া হয়েছে আমাদের যে ওখানে যদি আরা এই কাজগুলো করে সালাত আদায় করে তাহলে দিনী ভাই আর যদি সালাত আদায় না করে তাহলে দিনী ভাই না কিন্তু জাকাতের ব্যাপারে কোনো ওলামা এই বলে নাই যে সে কাপড় হবে ওখানে কিন্তু এত্তা ফাঁক হয়নি কোনো কেউ কিন্তু সালাতের ব্যাপারে এত্তা ফাঁক হয়েছে ওলামা এই কেরাম একজনের হাতে যদি একটু মত পরিণাম সম্পর্কে আমরা

তার জিকির থেকে আর ইতিপূর্বে কিন্তু জিকির ব্যাখ্যা হয়েছিল যারা জিকির থেকে বিমুখ হবে আর উত্তম জিকির হল নামাজ তাদের শাস্তি হবে সাজা হবে এ দুনিয়াতে সুরা হার আয়াত পড়েছিলাম ও আকিম ইসলাত আলী জিকিরি মহানবুল্লা আলম ইরশাদ করেন তোমরা নামাজ আদা করো আমাকে স্মরণার্থে

ভুলে ও তোমাকে আমিও ভুলে গেলাম তোমার আজকে কোনো রেহাই নাই তোমার দিকে করুণার দৃষ্টি দেওয়া হবে না রহমতের দৃষ্টি দেওয়া হবে না সুতরাং তোমার ঠিকানা হবে কি যাহার নাম হবে সুতরাং যাহার নাম হবে বলি তারপরেই বলছেন যে এইভাবেই আমি মুজরিমদেরকে শাস্তি দিয়ে থাকি আর তাদের শাস্তি হবে খুব কঠিন সেটাই কিন্তু ফুটে উঠেছে ফুটে বলেন তারপরে আপনার দেখুন যে আমরা যে হাদিসটি আগে পাঠ করেছিলাম আহমিয়াদ সম্পর্কে যে যে ব্যক্তি সালাতের হেফাজত করবে না তার হাসন নাশনে সাথে এবং আমার নুমরুদ খলফের সাথে বড় বড় কাফেরদের কথা বলা হয়েছে এটা এটা বলা যায় যে যারা সলাাদ ত্যাগকারী তাদের পরিণাম সময়ের অন্যতম একটা হল তাদের হাসর হবে কাফেরদের কাফের সাথে মুসলিম তারা মুসলিমদের কাতারে আর দাঁড়াতে পারবেন না দাঁড়াতে পারছে না মারাত্মক আমরা কি জানতে চাই সম্মানিত দর্শক মন্ডলীকে লক্ষ্য করে বলবো যে সালাত যেহেতু একটা ইসলামের গুরুত্বপূর্ণ রুকুন অর্থাৎ তাও ঈদের পরে হচ্ছে সালাদ তাহিদ অর্থাৎ স্বীকৃতি দেওয়ার সাথে সাথে তাকে সালাতে পরিণত হতে হবে যেমন দেখেন আবুকার রদি আল্লাহ তালা আনু খাদিজা রদি আল্লাহ তালা আনহা ইসলাম কবুল করেছেন সাথে সাথে আপনার সালাত পড়েছেন সালাত কিন্তু আগে ছিল কিন্তু এরকম নিয়ন্ত্রণ ছিল না তারপরে যখন সালাত ফরজ হয়ে গেল তখন কিন্তু একজনও সাহাবি পাওয়া যায়নি যে সালাদ পড়ে জি এরকম কিন্তু কোন ইতিহাসে নেই সলাদ যারা পড়ে না তাদের প্রতি ফেরেস তারা কি বদুয়া করে এটা বদুয়া না যারা আসলে এই সালাতের উল্লেখ এখানে নাই এই জন্যই আমরা বলেছি যে যেহেতু বিধান আলোচনা করলে কোরআন এবং সন্ন্যার আলোকে বেনামাজি ব্যক্তির অবস্থান জানতে গেলে তার বিধান জানতে গেলে আমরা এটাই পাই যে এরা হচ্ছে কাফের মোশ্রিকদের কাতার বন্দি অতএব কাফের মুশ্রিকদের জন্য যে অশুভ পরিণতি এবং পরিণাম কোরআন হাদিসে আছে যেভাবে কাফের মুশ্রিকদের মৃত্যুর ঘটনা মৃত্যুকালীন ফিরিস্তারা তাদেরকে কিভাবে অপমানজনকভাবে আচরণ করবে তাদের প্রতি আচরণ করবে এদিকে তো তার যান কবজ করার বিষয়টা আছে তারপরে তাদের প্রতি কঠোর আচরণ করে আগে থেকে মারবে পিছন থেকেও মারবে মৃত্যুর সময় তাদের অত্যন্ত অপমানজনক একটা পরিবেশ সৃষ্টি করবে তারা তাদের তো রুহ কবজ করে নিয়ে যাবে কিন্তু এরপরও তাদেরকে প্রহর করবে তাদের চেহারায় প্রহর করবে এবং তাদের পিছন দেশেও প্রহর করবে এবং এভাবে তাদের রুহ আত্মাকে ছিনিয়ে নিয়ে যাবে অপমানজনক একটা মৃত্যুর ক্ষণে অপমান অনেকে তো বিভিন্নভাবে মৃত্যু দান করে কিন্তু যারা কাফের মুশ্রিক সেটা সালাদ ত্যাগ করার মধ্য দিয়ে হোক অথবা ইসলাম ত্যাগ করার মধ্য দিয়ে হোক অথবা ইসলামে প্রবেশ না করে বিভিন্ন ধর্মাবলম্বী থেকে যাক সবার ক্ষেত্রে এ একই বিধান প্রযোজ্য আমরা যেটা বলতে চাচ্ছিলাম যে কাফির মুশ্রিক হিসেবে তাদের দুনিয়াতে কিছু বিধান রয়েছে এই বিধানগুলো আমাদের জানা বেশি জরুরি আখেরাতে অবশ্যই তাদের তো যে পরিণাম এবং পরিণতির কথা আমরা জানলাম এটা তো পাবে। কিন্তু অনেক সময় আমরা যারা বেনামাজি নামাজ ত্যাগকারী তারা এগুলোতে যেন কোনো ধরনের প্রভাবিত হচ্ছেন না তাদের এই সমস্ত আখেরাতের কোনো শাস্তি জাহান নামের শাস্তি তাদের জান্নাত থেকে বঞ্চিত হওয়া এই বিষয়গুলো সলাৎ ত্যাগ করার ক্ষেত্রে কোনো প্রভাব তাদের উপরে ফেলে পরেও তাদের অন্তরে তাদের পরকালে তো বিশ্বাসই নাই পরকালে বিশ্বাস থাকলে তো তারা সলাৎ পড়ত অন্যান্য আমলও করত এই জন্য আমাদের বেশি গুরুত্বপূর্ণ বিষয় এবং প্রায় সালাদ ত্যাগকারীদের যে দুনিয়াদী যে কুফল দুনিয়ার ক্ষেত্রে যে খারাপ পরিণতি এবং পরিণামের শাস্তির কথা আছে এগুলো বেশি গুরুত্ব দেওয়া দরকার তাহলে অনেক সময় কিন্তু মানুষের এরকম একটা প্রবণতা দেখা যায় যে মানুষকে পুরস্কার দিয়ে একটা কিছু করা যায় না কিন্তু শাস্তি অনেক সময় মানে ধন্যবাদ আপনাকে সম্মানিত শুধু দর্শক বৃন্দ আমরা এই আলোচনার যে জিনিসটা আপনাদের সামনে তুলে ধরতে চেষ্টা করলাম সেটা হল সলাদ ত্যাগ করা অত্যন্ত গরহিত কাজ আর সলাদ ত্যাগ করলে তার হাসর হবে কাফের মসজিদদের সাথে আর কাফের মসজিদদের হাসরের যে ভয়াবহ চিত্র তার চাকরাতের যে ভয়াবহ চিত্র এই কঠিন অবস্থা থেকে সলাদ ত্যাগেরই মুক্তি পাবেন না অতএব আসুন আমরা সমাজে সকলকে উদ্বুদ্ধ করি সলাৎ আদায়কারী হওয়ার জন্য মুসল্লি হওয়ার জন্য মসজিদমুখী হওয়ার জন্য মাহবুবের আপত্তি আমরা যত্নবান হই আমাদের সন্তানদেরকে সলাথের উপরে গড়ে তুলি আল্লাহ রব্বুল্লাহ আলমিন আমাদের সকলকে তো অভিনয় করুন আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আপনাদের পক্ষ থেকে আমাদের পক্ষ থেকে আমাদের অতিথিবিন্দুদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমরা বিদায় আরজ করছি